নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে সবাইকে আবারও স্বাগত ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু আর সুস্বাস্থ্যকর নিত্য নতুন রান্না দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধু এতদিন আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই লক্ষ্মী মেয়ের আবদারে আজ বানিয়ে ফেলেছি চিকেন বিরিয়ানি খুব সহজেই কম তেল মশলায় কিভাবে আমি আমার মেয়ের পছন্দের চিকেন বিরিয়ানিটা বানালাম সেটা দেখতে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন মেয়ে যতক্ষণ চিকেন বিরিয়ানি এনজয় করছে ততক্ষণ আমরা দেখে নিই রান্নাটা আমরা কিভাবে করলাম এখানে আমি বাসমতি চাল নিয়েছি চারশো গ্রাম চালটা ধুয়ে পনেরো থেকে কুড়ি মিনিট সময় আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচশো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে টক দই নুন সর্ষের তেল হলুদ কাশ্মীরের রেড চিলি পাউডার আর এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা পেঁয়াজ নিয়েছি দেড়শো গ্রাম এটাকে কুচিয়ে নিয়েছি আর কোটা কয়েক কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আছে বিরিয়ানির মশলা হলুদ নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি নিয়েছি সামান্য চিনি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে রেখেছি আর ডিমগুলো সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি এক কাপ সর্ষের তেল নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি নিয়েছি দুটো তেজপাতা নুন তো লাগবেই এছাড়াও নিয়েছি ঘি গোলাপ জল আর কেওড়া জল আমি ওদিকে হাঁড়িটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে জলটা আমার ফুটে গেছে এখন আমি একটা এলাচ দুটো দারচিনি আর দুটো লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে জলটা আবারও দু মিনিট ফুটিয়ে নেব এতে করে গোটা গরম মশলার ফ্লেভারটা জলের সাথে মিশে ভাতে একটা সুন্দর গন্ধ বেরোবে জলটা ফুটে গেলে আমি ভেজানো চালটা দিয়ে চালগুলো যাতে একে অপরের সাথে লেগে না যায় সেজন্য হাফ চা চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিও দিতে পারেন আর একটু নুন দিলাম ভাতের স্বাদটা বাড়ানোর জন্য বিরিয়ানির চালটা যখন আমি রান্না করবো তখন হাঁড়ির কাছ থেকে না সরাটাই ভালো কারণ যেহেতু চালগুলো ভেজানো আছে ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগবে না আর ভাতটা তো পুরো সেদ্ধ করা যাবে না মানে একশো ভাগের মধ্যে সত্তর ভাগ মতন ভাতটা আমি সেদ্ধ করব বাকি তিরিশ ভাগ যখন আমি দমে বসাবো বিরিয়ানিটা তখন সেদ্ধ হয়ে যাবে তো এখানে ভাতটা আমার হয়ে গেছে আমি ফ্যানটা এবার ঝরিয়ে নেব এবার কড়াই গরম করে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেব সব তেলটাই দিয়ে দেব তেল গরম হলে হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলু আর সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে ভেজে নেব ডিমগুলো খুব বেশি সময় ধরে ভাজবো না হালকা ভেজেই তুলব নাহলে ডিমের ওপরের যে সাদা অংশটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই ডিম ভাজাটাই খেতে ভালো লাগে কিন্তু আলুগুলো বেশ লালচে করে আমি ভেজে তারপরেই তুলব আলু আর ডিম তুলে নিয়ে বাকি তেলটার মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দেব সব পেঁয়াজটাই ভালোভাবে লালচে বাদামি রঙ করে আমি ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার যতটা সম্ভব তেল ছেকে ছেকে আমি পেঁয়াজগুলো তুলে একটা বাটিতে রেখে দেব বেশি তেল দেব না যেহেতু মাংসে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম তাই এখানে যে তেলটা আছে সেই তেলটাতেই বাকি রান্নাটা হয়ে যাবে তেলে আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ এখানে সামান্য চিনি দেবো যাতে চিনিটা পুড়ে গিয়ে মাংসের রঙটা সুন্দর হয় এবার দিয়ে দেব দু চামচ মতন আদা আর রসুন বাটা দিয়ে দেব এক চামচ হলুদ এই পুরো মশলাটা ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এখানে যদি প্রয়োজন হয় দু এক চামচ জল দেওয়া যেতে পারে আদা রসুন বাটাটা কষানোর সময় দু চামচ জল আমি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভালোভাবে কষিয়ে জলটা শুকিয়ে যখন মশলার থেকে তেলটা ছেড়ে দেবে তখন ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব এরপর মাংসের সাথে আদা রসুন বাটা ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত মশলাগুলো একসাথে মেশানোর পর যখন বেশ ভালোভাবে কষানো হচ্ছে সেই সময় আমি আরও যে মশলাগুলো আছে দিয়ে দেব দিয়ে দেব এক দেড় চামচ মতন ধনে গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি গোটাই দিয়ে দিলাম যেহেতু আমার বেশি ঝালের প্রয়োজন নেই তাই আমি কাঁচা লঙ্কাগুলো গোটা দিলাম চাইলে আপনারা চিরেও দিতে পারেন ভেজে রাখা পেঁয়াজের মধ্যে অর্ধেকটা পেঁয়াজ আমি দিয়ে দেব আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি ভালোভাবে মশলাগুলো একে অপরের সাথে মিশিয়ে নেব এবার ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে পাঁচ মিনিট আমি ঢেকে দিয়েছিলাম ততক্ষণ মাংসের থেকে কিন্তু জল বেরিয়েছে এবার জলটা আমি ভালোভাবে শুকিয়ে মশলা আলু মাংস সব ভালোভাবে আবারও কষিয়ে নেব এইবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব জল দেওয়ার পর কিছুটা সময় আমি ঢেকে রাখব আলুগুলো আর মাংসটা অর্ধেকটা সেদ্ধ হওয়ার জন্য মিনিট দশেক ঢেকে রাখার পর আলুটা দেখব কতটা সেদ্ধ হয়েছে আলু যখন অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে যাবে তখন মনে করব মাংসটা আমার হয়ে গেছে এইবার কিছুটা গ্রেভি আমি তুলে রাখছি আর কিছুটা গ্রেভি আমি কড়াইতেই রেখে দেব দেখুন এখানে আমি যেই কড়াইতে মাংসটা রান্না করেছি সেই কড়াইটায় বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দেব প্রথমেই বেশ খানিকটা ভাত আমি দিয়ে দিলাম ওপর থেকে বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দেবো আর ভেজে রাখা পেঁয়াজের কিছুটা অংশ আমি এখানে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব দিচ্ছি এক চামচ ঘি ভালোভাবে ছড়িয়ে দেবো চারিদিকে এইবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম আর যে গ্রেভিটা রেখেছিলাম সেই গ্রেভিও একটু দিয়ে দিলাম আমি এখানে যেহেতু কেশর ব্যবহার করলাম না তাই সাদা ভাতের মাঝখানে একটু রঙ আনার জন্য এই গ্রেভিটা আমি এখানে দিলাম ওপর থেকে আবারও খানিকটা ভাত দিয়ে দেব তারপর আবারও একইভাবে বিরিয়ানির মশলা ঘি ভেজে রাখা পেঁয়াজ সব ভালোভাবে ওপর থেকে চারিদিকে ছড়িয়ে দেব। এখানে আমি এক চা চামচ মতন গোলাপ জল আর কেওড়ার জল অ্যাড করব। মানে গোলাপ জল হাফ চামচ আর কেওড়ার জল হাফ চামচ আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েই বিরিয়ানিটা আমি কুড়ি মিনিট সময়ের জন্য দমে বসিয়ে দেব একদম লো ফ্লেমে সত্যি কথা বলতে বিরিয়ানির সাথে আমাদের ঘরে কিন্তু কিছুই লাগে না শুধু বিরিয়ানি নিমেষের মধ্যে হাওয়া হয়ে যায় আমরা বিরিয়ানি সার্ভ করি সাধারণত রায়তা দিয়ে তো আজকে আমি ঘরে কীভাবে চট রায়তা বানাই সেটাই শেয়ার করব আপনাদের সাথে তার আগেও ওপর দিয়ে কিছুটা আবারও ভাত ছড়িয়ে দিলাম যাতে ওপরের গ্রেভি বা মশলাটা এই ঢাকনাটার মধ্যে লেগে না যায় বিরিয়ানি কিন্তু আমার রেডি তো চলুন এবার রায়তাটা তাড়াতাড়ি কিভাবে বানাচ্ছি আমি দেখে নিই হাতের কাছে একটু টক দই যদি থাকে তাহলেই এই রায়তাটা বানানো সম্ভব আমি পেঁয়াজ নিয়েছি শশা আর কাঁচা লঙ্কা আর নিয়েছি সামান্য বিট নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শশাটা খুবই মিহি করে কেটে নেব কেটে এই যে দই নিয়েছি দু চামচ টক দই নিয়ে দইটা চামচের সাহায্যেই ভালোভাবে ফেটিয়ে নেব এবার দইটা খুব ভালোভাবে ফেটিয়ে এই শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর বিট নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু রায়তাটা রেডি হয়ে যাবে এটা দিয়ে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা আর বিরিয়ানিটা কিন্তু তাড়াতাড়ি আপনার হজমও করতে সাহায্য করবে এই রায়তা তো আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর রান্নাটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে নমস্কার